Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ফোরের থার্ড ইভ্যালুয়েশনে তোমাদের কি প্রশ্ন পড়তে পারে বা তোমাদের কত দূর থেকে প্রশ্ন আসবে বা সিলেবাসটা কি আছে সেই বিষয়ে। তো তোমাদের প্রশ্ন উত্তর সবই আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে কত দূর থেকে কত দূর আমাদের কোন বইয়ে কত দূর থেকে কত দূর পড়বে। তো তোমাদের বিষয়গুলো কি কি আছে, না প্রথমে আছে তোমাদের বাংলা, বাংলা বইটার নাম হচ্ছে পাতাবাহার। পাতাবাহার বইয়ে তোমাদের পড়বে কত দূর জানো? পাতাবাহার বইয়ে তোমাদের পড়বে 123 থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর পড়বে 123 থেকে 165 পৃষ্ঠা, 123 থেকে 165 পৃষ্ঠা। তার মানে কটা পেজ হলো? 123 থেকে 165 জানো, বলো কটা হলো? 123 থেকে 165 43টা পৃষ্ঠা। কদিন হাতে বাকি আছে জানো? পরীক্ষাটা কবে হবে জানো? পরীক্ষাটা আমাদের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হবে। তোমাদের হাতে আছে 75 দিন, 75 ডেজ, 75 দিন। পড়তে হবে কত? 43টা পৃষ্ঠা। তাহলে প্রতিদিন একটা করে পড়তে হবে, কেন বলো তো? বাকি যে 43-এর পরে যে দিনগুলো থাকলো, কবে পেটে লাগছে, কবে মামার বিয়ে, কবে কাকা, এইসব অজুহাত, তারপরে আমি মডেল কোশ্চেন দেব, তারপরে রিভাইজ, সমস্ত বিষয়ে চলে যাবে। তাহলে আমাদের টার্গেট কত হলো? বাংলার একটা করে পাতা পড়তে হবে, পৃষ্ঠা পড়তে হবে। বাংলার কত করে পৃষ্ঠা পড়তে হবে? একটা করে। কত দূর থেকে কত দূর পড়বে? 123 থেকে 165 পৃষ্ঠা অব্দি পড়বে। ঠিক আছে, এবার বাংলা বইয়ের সঙ্গে আর একটা বই আছে তোমাদের, আছে তো ভাষা পাঠ। ভাষা পাঠ, ভাষা পাঠ বইটা কত দূর পড়বে? না, ভাষা পাঠ বইটা তোমাদের পড়বে 48 পৃষ্ঠা থেকে, 48 থেকে 59-59 পৃষ্ঠা অব্দি, মানে প্রায় 10-11টা পাতা পড়বে। 48 থেকে 59, 12টা পৃষ্ঠা তোমাদের পড়বে, মানে এখানে আমাদের সপ্তাহে একটা করে পড়লে বা সপ্তাহে দুটো করে পড়লেই হবে। হ্যাঁ, আর বাংলা পড়তে পড়তে ভাষা পাঠের কোনো টার্ম চলে এলে আমি অবশ্যই পড়িয়ে দেবো। তোমাদের একটাই কাজ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকন বাজিয়ে রাখো, আমি তোমাদের সমস্ত ভিডিও একে 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 পুরো সিলেবাসটা শেষ করে দেবো। নেক্সট হচ্ছে বাংলার পরে আসছে ইংরেজি। ইংরেজিরও দুটো বই আছে তাই না তোমাদের? ইংরেজি, ইংরেজি বইয়ে যেটা বাটারফ্লাই, ইংরেজি মেন বইটার নাম হয়েছে বাটারফ্লাই। হ্যাঁ, তো বাটারফ্লাই পড়বে কত দূর? বাটারফ্লাইয়ের পড়বে 86 থেকে 117, 86 থেকে 117 পৃষ্ঠা। কটা পৃষ্ঠা হচ্ছে এটা? 86 থেকে 117 তোমার হচ্ছে কত বলো? 32টা পৃষ্ঠা তোমাদের, 32 পেজ বা 32টা পৃষ্ঠা করতে হবে। তার মানে রোজ একটা করে পৃষ্ঠা করতে হবে, মাথায় থাকে জানো? তাহলে বাংলার একটা পৃষ্ঠা করলাম, আর একটা করে সপ্তাহে বাটারফ্লাইয়ের এই ভাষা পাঠের একটা করে পৃষ্ঠা করলাম, আর এখানে আমার যেটা পাতাবাহার বই সেটারও কিন্তু একটা করে পৃষ্ঠা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন অব্দি 3টে পৃষ্ঠা হলো। এবার আছে অঙ্ক, অঙ্ক বা গণিত, আমার গণিত। তো অঙ্কর কত দূর পড়বে গো? অঙ্কর পড়বে 179 থেকে, 179 থেকে 240 পৃষ্ঠা। 240 কত পেজ হয়? 240 পৃষ্ঠা অবধি পড়বে। তাহলে 240 থেকে 179 বাদ দিলে কত হবে? 62টা পৃষ্ঠা পড়বে। তাহলে এবারে অঙ্কটা একটু বেশি করে করতে হবে, আমাদের দুটো পৃষ্ঠা করে করলে ভালো হয়। ঠিক আছে, দুটো করে যদি পৃষ্ঠা আমরা করতে পারি অঙ্ক, তাহলে খুব ভালো হয়। আমরা চেষ্টা করব দুটো করে, না হলে একটা করে আমাদের করতে হবে, একটা করে পৃষ্ঠা একদম মনে রাখার মতো করে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা অঙ্ক জেনে গেলাম, আর কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে একটা অঙ্ককে। প্রতিদিন আমাদের মিনিমাম একটা করে অঙ্কর পাতা, অঙ্ক বইয়ের পৃষ্ঠা শেষ করতে হবে। কোনোদিন পড়া থাকবে, কোনোদিন আবার অঙ্ক প্র্যাকটিস থাকবে। যেদিন অঙ্ক প্র্যাকটিস থাকবে সেদিন কিন্তু অনেক কাল ঘাম ছুটে যাবে করতে, যেদিন দিবে। হ্যাঁ, 10টা 15টা 20টা করে যেদিন প্রশ্নমালা আছে সেখানে কিন্তু অনেক অঙ্ক থাকবে। তো আমরা একটা করে টার্গেট রাখছি, এক পৃষ্ঠা করে পড়বো। তারপরে আছে কি,
আমাদের পরিবেশ, আমাদের পরিবেশের কত দূর পড়বে? আমাদের পরিবেশ বা পরিবেশ, পরিবেশের তোমাদের পড়বে 118 থেকে 160 পৃষ্ঠা অব্দি, 118 থেকে 160 পৃষ্ঠা অব্দি। হ্যাঁ, টোটাল 43খানা পৃষ্ঠা পড়বে, মানে এটারও আমাদের একটা করে পৃষ্ঠা পড়তে হবে, ঠিক আছে? একটা করে পৃষ্ঠা রোজ পড়তে হবে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য সারি শিক্ষা, স্বাস্থ্য ও সারি শিক্ষা, স্বাস্থ্য সারি শিক্ষাতে পড়বে তোমাদের কত কার্ড থেকে কত কার্ড? স্বাস্থ্য সারি শিক্ষায় পড়বে 54 নম্বর কার্ড থেকে 79 নম্বর কার্ড, 54 থেকে 79 নম্বর কার্ড। কটা পৃষ্ঠা হচ্ছে তোমাদের? হচ্ছে 26টা পৃষ্ঠা, 26, মানে এটাও আমাদের একটা করে পৃষ্ঠা হবে পড়তে। তাহলে কটা পৃষ্ঠা ডেলি পড়তে হবে? ডেলি টার্গেট কি থাকলো সেট করে নাও সবাই, ডেলি বাংলার একটা, ভাষা পাঠের একটা সপ্তাহে, যদিও তবু আমি একটা করে ধরছি, ইংরেজি একটা, বাটারফ্লাই উইংস এর বলতে ভুলে গেছি, ইংরেজির আর একটা বই আছে যেটা নাম হচ্ছে উইংস, তো উইংসটা কত পড়বে জানো? উইংস এর তোমাদের পড়বে পার্ট 3 যেটা আছে সেটা, উইংস 3, 3 নম্বর যে বইটা আছে তোমরা পেয়েছো সেই বইটা থেকে পড়বে। তো ওটা কত থেকে কত পৃষ্ঠা আছে দেখে নাও, ওইটা তোমাদের পৃষ্ঠা আছে তোমার ওটা শুরু হয়েছে 145 পৃষ্ঠা থেকে সম্ভবত, দাঁড়াও 145 পৃষ্ঠা থেকে, 145 থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে তোমাদের ওটা 200, তোমার ওটা শেষ হয়েছে 193 পৃষ্ঠায়, কত? 193 পৃষ্ঠায়। তা কটা পৃষ্ঠা? এখানেও কিন্তু একটা করে আমাদের ডেলি পৃষ্ঠা করতে হবে, হ্যাঁ এখানেও কিন্তু একটা করে ডেলি পৃষ্ঠা করতে হবে। তাহলে আমরা ফার্স্টটা হচ্ছে বাংলা, ভাষা পাঠ, ইংরেজি উইংস, তারপরে হচ্ছে ইংরেজি হলো অঙ্কর একটা করে পৃষ্ঠা, তাহলে আমাদের 4টে 5টা বিষয় হয়ে গেল, অঙ্ক হলো পরিবেশের একটা করে পৃষ্ঠা, তাহলে 3 3 6টা, আর একটা কই? আচ্ছা, এক পাতা, একটা বাংলার, একটা ভাষা পাঠে, দুটো ইংরেজি, দুটো, 4টে 4টে 5টা 6টা, 7টা সাইজ দিককার একটা পৃষ্ঠা, তাহলে আমাদের টোটাল 7টা করে পৃষ্ঠা করতে হবে। দেখো আমরা তো এখন বড় ছেলে হয়ে গেছি, প্রতিদিন কটা করে পৃষ্ঠা করতে হবে সব বই মিলে? 7টা। তাহলে কি করব আমরা, কি হবে আমাদের? তাহলে আমাদের পুরো সিলেবাসটা সম্পূর্ণ হবে, পুরো সিলেবাসটা সঠিক সময়ে সম্পূর্ণ হবে, এবং আমি কিন্তু 100 আউট অফ 100 কিন্তু পাওয়ার যোগ্য হয়ে যাব, সব বিষয়ে আমার কিন্তু নগদ অর্পণে চলে আসবে। এর জন্য তোমাদের চিন্তা করার কিছু নেই, আমরা এই চ্যানেলে প্রতিদিন প্রতিটা পৃষ্ঠার পড়া আমরা কিন্তু ছাড়বো। তোমরা চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, আর সবসময় অ্যালার্ট থাকবে, নোটিফিকেশান অন করে রাখবে, আর পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, সহপাঠীগণকে জানিয়ে দেবে যেখানে পড়ানো হচ্ছে, ঠিক আছে? সবাই সমান শিখবে, তারপর পরীক্ষা হয়ে পাস করলে তবেই তো। আর তোমাদেরকে আর একটা রিকোয়েস্ট করছি, এই চ্যানেলে কেমন লাগছে পড়াশোনা করতে সেটা একটা ভিডিও বার্তা করে জানাও, ভিডিও করো, ফেস সহ ভিডিও করবে, এই চ্যানেলে পড়াশোনা করতে ভালো লাগে না খারাপ লাগে, আরো কি করলে ভালো হয় সেইটা ছোট্ট করে একটা মেসেজ আমাকে দাও, যে স্যার আপনার চ্যানেলে, স্যার আমার নাম হচ্ছে দেবদাস ভাস্কর, স্যার আপনার চ্যানেলে পড়তে ভালো লাগছে, আরো আমরা বেশি বেশি ভিডিও চাইছি, বা কি যেটা তোমাদের ডিম্যান্ড আছে সেটা বলো, আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই যেখানে মিউজিকটা আসছে সেইখান থেকে তোমাদের কিন্তু বলার সুযোগ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, খুব মজা করে আমরা সিলেবাসটা শেষ করব, অনেক অনেক প্রশ্ন সেট করব, আজকের মতো এখানেই, বাই বাই।